গল্পের বাগিচায় আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের ভিন্ন স্বাদের ভিন্ন গল্প নিয়ে আমাদের এই নিবেদন। আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা দুর্যোগের রাত। ভাষ্যপাঠে এবং গল্প পাঠে আমি অগ্নিশ, বিভিন্ন চরিত্রে সুতনু, সায়ন এবং তথাগত। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা দুর্যোগের রাত। ১৯৬২ সালের কথা, আমার বয়স তখন ২১ বছর। রেলে চাকরি পেয়ে মেদিনীপুরে আছি। তখন বৈশাখের শেষ, প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে সকলে। তার উপর ঝাঁঝা রোদ্দুরে কুলি খালাসির কাজ। মেদিনীপুর শহরের প্রান্তেই কাঁসাই নদীর তীরে বাঁধের ওপর আমাদের তাঁবু পড়েছে। ব্রিজে স্ক্র্যাপিং হচ্ছে। তখন সারাটা দিন রোদে কাজ করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছি। হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো করে একটা মেয়ে গেল। আমাদের সঙ্গে ছিল গুণধর মেট। বলল, ওরে বাবা, এই যে ঈশানে মেঘ, বৃষ্টি একটু হবে। আমি বললাম, হোক না, হলে তো বাঁচি। সারাটা দিন যা গেল, একটু যদি বৃষ্টি হয় তো স্বস্তি পাই। আমাদের সঙ্গে যারা কাজ করছিল, কাজের শেষে তাদের অনেকেই যে যার বাড়ি চলে গেল। রইল শুধু গুণধর ও গোষ্ঠদা। গোষ্ঠদা কার্পেন্টার, ব্রিজের কাজ তো। রেলের স্লিপারের কাঠে বিঁধ করতে, কাঠ ছাট করতে কার্পেন্টার লাগে, সবসময় প্রয়োজন এদের। তা সেই গোষ্ঠদা ও গুণধর দুজনেই বাজারের থলি হাতে চলে গেল বাজার করতে। নদীর ধারে নির্জন স্থানে তাঁবুর মধ্যে রইলাম আমি একা। কিছুতেই থাকতে চাইনি আমি, কেননা একে দুর্যোগের পূর্বাভাস, তার উপর এই ভয়ঙ্কর নির্জনতা, অথচ উপায়ও নেই। একজন অন্তত পাহারায় না থাকলে সর্বস্ব চুরি হয়ে যাবে। তবু পাহারা দেওয়ার জন্য চৌকিদার একজন থাকে, তবে সে লোকটা আজ দুদিন হলো অনুপস্থিত। চৌকিদারের নাম জগাইদা, বড় ভালো মানুষ, বয়স হয়েছে। আমাকে বলে, এসব কাজ তোমাদের নয়, এ কোনো ভবিষ্যৎ। এ কাজ ছেড়ে অন্য কোনো অফিস টফিস সাথে ঢুকতে পারো, সেই ধান্ধাই লাগাও দেখি। জগাইদা তো বলেই খালাস, কিন্তু অফিসের চাকরি আমাকে দেবে কে? তাই শুনেই যাই জগাইদার কথা, আর শত কষ্ট সহ্য করেও চাকরিটা বজায় রাখি। হাজার হলেও রেলের চাকরি তো। যাই হোক, সবাই চলে গেলে একা আমি মনমরা হয়ে বসে রইলাম। হঠাৎ আমার শরীরের ওপর থেকে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বুঝলাম বৃষ্টি হচ্ছে কোথাও। চারিদিক অন্ধকার হয়ে আসছে, তবুও কোন রকমে আলোটা জ্বালালাম। হঠাৎ ঝড় উঠল। প্রথমে গো গো করে একটা শব্দ, তারপরেই করকর করে বজ্রপাত। আলোর চাবুক একটা দিক থেকে দিগন্তে ছিটকে গেল। আমার যেন ডাক ছেড়ে কান্না এলো তখন। সত্যি বলতে কি, এই ভয়ঙ্কর নির্জনে আমার তখন ভূতের ভয় করতে লাগলো খুব। যত রাগ হলো আমার গুণধর ও গোষ্ঠদার উপর। আমাকে এইভাবে একা রেখে চলে যাওয়াটা ওদের কি উচিত হলো? আসলে বাজার করতে যাওয়াটা ওদের অছিলা, ওরা গেল নেশা করতে। বাজার হয়তো করবে, কিন্তু আজ তা না করলেও কোনো ক্ষতি ছিল না। এখন আমি এখানে একা কি করি? এই নির্জনে ভূতের ভয়, সাপের ভয় সবকিছুই পেয়ে বসলো আমাকে। এই দুঃসময় মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম। এমনকি এও ঠিক করলাম, এই চাকরি আর নয়, কাল সকাল হলেই পালাবো। গার্ডেন রিচের কর্তাদের বলবো শালিমারে পোস্টিং দেন তো ভালো, না হলে ইস্তফা। আমার এইসব চিন্তা ভাবনার মধ্যেই দেখি না টর্চ হাতে কে যেন একজন দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। শুধু আসছে না, আমার নাম ধরেও ডাকছে,
আমি তাবু থেকে বেরিয়েই দেখি, না জগাইদা। জগাইদা রক্ত চক্ষুতে বললেন, এই শয়তান দুটো কোথায় রে? বললাম, ওরা তো বাজারে গেছে। বাজারে গেছে? এই নির্জনে তোকে একা রেখে? তার উপরে এই দুটো, আমি না থাকলেই দেখি ওদের সাহস বেড়ে যায় খুব। কিন্তু জগাইদা, তুমি এই দুদিন কোথায় ছিলে? আর বলিস না ভাই, গিয়েছিলুম একটু মেয়ের বাড়ি। তা সে কি বিপদ, যাকে যাক সেসব কথা। আমি যখন এসে গেছি তখন তোর আর কোনো চিন্তা নেই, কিন্তু এখানে এক মুহূর্ত আর থাকিস না। কেন জগাইদা, এই অন্ধকারে যাবো কোথায় আমি? চল তোকে আমি আমার এক পরিচিতের বাড়িতে গিয়ে দেখে আসি। এই পরিস্থিতিতে মাঠের মাঝখানে কি পড়ে থাকা যায়? আর তাছাড়া আকাশের যা অবস্থা, তাতে ঝড় এখনই উঠলো কোনো। একটু পরে তাবুটা কোথায় থাকবে তা কে জানে। বলার সঙ্গে সঙ্গেই দারুণ একটা ঘূর্ণিঝড় হঠাৎই ধুলো বালি উড়িয়ে চারিদিকে ঘুরপাক খেতে লাগলো। তারপরেই দেখি বাঁধের ওপর আমরা দুজন, কিন্তু তাবু উধাও। এরপর নামলো বৃষ্টি। জগাইদা ভিজে ভিজেই আমাকে নিয়ে এলেন এক গোয়ালার বাড়িতে। এসে হাত ডাক করতেই বাড়ির লোকজন বেরিয়ে এলো, জগাইদার বিশেষ পরিচিত এরা। জগাইদা বললেন, আজ রাজটুকুর মতো এই ছেলেটাকে তোমাদের বাড়িতে একটু আশ্রয় দাও দেখিনি। ভদ্রলোকের ছেলে, ওরকম একটা ফাঁকা জায়গায় এই দুর্যোগে থাকতে পারে কখনো? আমি তো আশ্রয় পেলাম, কিন্তু জগাইদা? বললাম, জগাইদা তুমি কোথায় যাবে? তাবুর তো চিহ্ন নেই, তার উপর এইরকম ঘন ঘন বাস পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, শিলাবৃষ্টিও হতে পারে। জগাইদা বললেন, আমি যে চৌকিদার, এটাই তো আমার ডিউটি ভায়া। না হলে রেলের অত দামি দামি যন্ত্রপাতি, একটু চোখের আড়াল হলে ওর একটু অবশিষ্ট থাকবে না। সে তো বুঝলুম, কিন্তু ওই দুর্যোগে তুমি থাকবে কি করে? আমার জন্য চিন্তা করিস না রে, আমরা হচ্ছি জলকাদার মানুষ, এসব আমাদের গা সওয়া। আমি সেরাতে ওই গোয়ালার বাড়িতে আশ্রয় পেয়ে সত্যিই বেঁচে গেলাম। ওদের বাড়িতে পোস্তর তরকারি, মৌরলা মাছের টক আর পেট ভরে ভাত খেয়ে আরামে শুলাম বটে, কিন্তু জগাইদার জন্য চিন্তায় আমার ঘুম হলো না। কেননা জগাইদা চলে যাওয়ার পর দুর্যোগ আরো প্রবল রূপ ধারণ করলো। ঘন ঘন বাজ পড়ার শব্দে বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে উঠলো আমার। ভোরবেলা সবে একটু ঘুমিয়ে পড়েছি, এমন সময় গুণধর ও গোষ্ঠদার ডাকে ঘুম ভাঙল। দুর্যোগ কাটলেও অন্ধকার কাটেনি, একেবারেই নিশি ভোর যাকে বলে। গুণধর বলল, শোন, আমরা স্টেশন ধারে যাচ্ছি জগাইদাকে দেখতে, তুই সকাল না হওয়া পর্যন্ত এখানেই থাক, বেলায় একেবারে শ্মশানে চলে যাবি। চমকে উঠলাম আমি, সে কি, কেন? মেয়ের বাড়ি থেকে ফেরার পথে জগাইদা সাপের কামড়ে মারা গেছে, একেবারে জাত কেউটে কেটেছে জগাইদাকে, বুঝলি? দারুণ বিস্তার। আমার সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। ওদের কথা যদি সত্যি হয় তাহলে কাল সন্ধ্যেবেলা কে আমাকে এই বাড়িতে পৌঁছে দিয়ে গেল? আমি সকাল হতেই গোয়ালার বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে আমাদের সেই কর্মস্থলে গিয়ে পৌঁছলাম। তখন সেখানে অনেক লোকজন, আমাদের কুলি খালাসিরাও আছে। সবাই বলল, ও, আমরা তোমার কথাই ভাবছিলাম গো, কি দুর্যোগই না গেল কাল, তিনজন সহকর্মীকে হারালাম। এই জগাইদা তো মেয়ের বাড়ি থেকে এই ফেরার পথে সাপের কামড়ে মরলো, আর ওই গুণধর আর গোষ্ঠ মরলো ফাঁকা মাঠে বজ্রাঘাতে। কখন? কাল সন্ধ্যাবেলা নেশা করতে গিয়ে। আমার হাত পা তখন ঠান্ডা হয়ে গেছে। এমন নাকি হয়? আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে স্টেশনের পথ ধরলাম। সেই শেষ। এতক্ষণ শুনলেন শক্তিপদ চট্টোপাধ্যায়ের লেখা দুর্যোগের রাত। ভাষ্য পাঠে এবং গল্প পাঠে আমি অগ্নিশ, বিভিন্ন চরিত্রে সুতনু, তথাগত এবং সায়ন, শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ।
আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের গল্পের বাগিচার পাশে থাকার জন্য। গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে প্রতি সপ্তাহের নতুন গল্পগুলির নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।